নমস্কার, আর একটা নতুন রেসিপির সাথে টেস্ট বেস্ট কুজিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রাঙালুর পান্তুয়া করব। রাঙালুর পান্তুয়া খেতে খুবই সুস্বাদু, করতেও সহজ। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি 500 গ্রাম রাঙালু নিয়েছি, খোসাসহ সেদ্ধ করে নিয়েছি। রাঙালুটাকে 50% সেদ্ধ করেছি। একটু শক্ত শক্ত করেই সেদ্ধটা করতে হবে। সেদ্ধ করার পরে ঠান্ডা হলে একটা ছুরি দিয়ে এইভাবে খোসাটাকে তুলে নেব। যেহেতু এই রাঙালুগুলোর খোসাটা খুবই পাতলা, তাই একটা ছুরির সাহায্যেই আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা রাঙালু আমি এইভাবেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে স্ম্যাশ করে নেব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। খুব ভালো করে স্ম্যাশ করতে হবে। সব রাঙালু আমি স্ম্যাশ করে নিয়েছি। এবার হাতে তালু দিয়ে এইভাবে রাঙালুকে মেখে নিতে হবে, যেন ভেতরে শক্ত দলা বেঁধে না থাকে। রাঙালু এইভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো, 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ, 2 টেবিল স্পুন সুজি আর 1 চিমটে বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। রাঙালুর পান্তুয়াতে আমরা কালো জিরেটা ভালোবাসি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে না দিতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালো করে রাঙালুর সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটাকে 30 মিনিট ঢেকে রেখে দেব। এবার বানিয়ে নেব চিনি শিরা। চিনি শিরাটা বানাতে আমি 1.5 কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। আপনারা যত পরিমাণ করবেন সেই অনুপাতে চিনি শিরাটা করে নেবেন। এর মধ্যে 2 এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার চিনিটা ভালো করে গলে গেলে 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। বলগুলো ভাজার জন্যে কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিলাম। দইয়ের থেকে একটা বল বানিয়ে দেখব যে বলটা ঠিকঠাক হচ্ছে কিনা। বলটা করে বুঝতে পারলাম যে একটু বেশি নরম আছে। একটু আমাদের ময়দা দিতে হবে। 2 টিস্পুন ময়দা দিচ্ছি। ময়দাটা দিয়ে রাঙালুর মিশ্রণের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন ডোটা ঠিক এরকম নরম হবে। হাতে তালুতে ঘি বা একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে। ডোয়ের থেকে অল্প অল্প করে নিয়ে 2 হাতে তালুতে রেখে পেস্ট করে করে ছোট ছোট বল করে নেব। প্রত্যেকটা বল আমি এই সাইজের করে নিয়েছি। তেল খুব ভালো করে গরম করে গ্যাসটা সিম করে দিয়ে একটা বল ভেজে দেখে নিচ্ছি যে বলটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন বলটা খুব সুন্দর হয়েছে। এবার আমি বলগুলোকে ভাজবো। ব্যাচে ব্যাচে ভাজবো, সব বল একসঙ্গে ভাজবো না। বলগুলো তেলের মধ্যে দিয়ে নাড়তে থাকতে হবে। বলগুলোর চারিদিকে যেন সমানভাবে ভাজা হয়। অল্প থেকে মাঝারি আঁচে বলগুলোকে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ বলগুলো ভাজা না হচ্ছে ততক্ষণ এরকম নাড়তে থাকতে হবে। দেখুন বলের চারিদিক সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই ব্যাচটা ভাজতে আমার 10 মিনিট টাইম লেগেছে। আবার কয়েকটা বল দিয়ে দিলাম। আবার ওই একইভাবে বলগুলোকে ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা বল আমি ভেজে তুলে নেব। বলগুলো ঠান্ডা করে তবেই চিনি শিরাতে দেব, না হলেই বলগুলো চুপসে যেতে পারে। চিনি শিরাতে দেওয়ার আগে চিনি শিরাটা একটু গরম করে নেব। বলগুলো ঠান্ডা হলে চিনি শিরাটা একটু গরম করে নিয়ে তার মধ্যে বলগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর বলগুলোর মধ্যে রস ঢুকে আমাদের রেডি হয়ে গেল রাঙালুর পান্তুয়া।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।